আসসালামু আলাইকুম। বিডিজবস 24 চ্যানেলের পক্ষ থেকে আজ একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের চাকরির বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে। এখানে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি এইচএসসি স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন করা যাবে। তো মূল বিজ্ঞাপনটি শুরু করার আগে সকলের প্রতি একটি রিকোয়েস্ট, যারা বিডিজবস 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিজ্ঞাপনটিতে বলা হয়েছে, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং এর অধীন অন্যান্য কার্যালয়ে নিম্নলিখিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে প্রকৃত স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছক মোতাবেক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নং ক্রমিকে দেওয়া হয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা দেওয়া হয়েছে 3টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছে। এখানে বলা হয়েছে 60 লিপিতে ইংরেজি ও বাংলায় গতি অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ে ন্যূনতম গতি যথাক্রমে 70 এবং 45 এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে গতি চেয়েছে, বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো বন্ধুরা, এখানে জেলাভিত্তিক কোঠা রয়েছে। এখানে বলা হয়েছে যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এই জেলাভিত্তিক কোঠাগুলো একটু দেখে নেবেন, এখানে অনেকগুলো জেলা রয়েছে। পরবর্তী পদটিতে বলা হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা দেওয়া হয়েছে 3টি। এখানে কোনো অভিজ্ঞতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক হতে হবে। ইনস্ট্রুমেন্ট মেকানিক পদে লোক নিয়োগ দেওয়া হবে 1টি, বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদে লোক নিয়োগ দেওয়া হবে 3টি, এখানেও স্নাতকোত্তর পাস চেয়েছেন। হিসাব সহকারী পদে লোক নিয়োগ দেওয়া হবে 3টি, এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি চেয়েছেন। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ দেওয়া হবে 8টি, এবং এখানে শিক্ষকতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার যাতে বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা দেওয়া হয়েছে 9টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন বাংলা ইংরেজিতে গতি যথাক্রমে 20 ও 20 থাকতে হবে, অর্থাৎ বাংলা ইংরেজি উভয় টাইপিং এর স্পিড হতে হবে 20 20 করে। ক্যাশ সরকার পদে লোক নিয়োগ দেওয়া হবে 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে লোক নিয়োগ দেওয়া হবে 7টি পদে, এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী, এখানে পদের সংখ্যা দেওয়া হয়েছে 1টি, এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে 1 এপ্রিল 2021 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় বয়সসীমা 32 বছর এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের বয়সসীমা 30 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে আরো বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ অন্য যে কোনো বিষয়ে প্রার্থী কোনো ভুল তথ্য প্রদান করলে বা কোনো তথ্য গোপন করলে উক্ত প্রার্থীর আবেদনপত্র বাতিল করা হবে, অর্থাৎ কোনো ধরনের তথ্য গোপন করা যাবে না। এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই সম্পর্কে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র প্রত্যয়নপত্র অনাপত্তি পত্রের মূল কপি প্রদান করতে হবে, অর্থাৎ যত ডকুমেন্টস আছে সেগুলো মৌখিক পরীক্ষার সময় অরিজিনাল কপিগুলো প্রদান করতে হবে। মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপির সাথে সকল সনদপত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।
অর্থাৎ শিক্ষা জীবনের যতগুলো সার্টিফিকেট রয়েছে সেগুলোর ফটোকপিগুলো সত্যায়িত করতে হবে। এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। অর্থাৎ যত ডকুমেন্টস লাগবে সবগুলো সত্যায়িত করতে হবে। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত সম্পর্কে বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ dgta.teletalk.com.pd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এবং এখানে আবেদন শুরুর তারিখ বলা হয়েছে 25 মে 2021 তারিখ সকাল 10 ঘটিকা, এবং আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 15 জুন 2021 তারিখ। এখানে ডকুমেন্টসের সাইজ চেয়েছে রঙিন ছবি, ছবির সাইজ চেয়েছে 300x300 পিক্সেল, এবং স্বাক্ষরের সাইজ চেয়েছে 300x80 পিক্সেল, এবং এগুলোর সাইজ সর্বোচ্চ বলা হয়েছে 100 কেবি, এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ চেয়েছে 80 কেবি। চলুন দেখে নেওয়া যাক আবেদন করতে কোন পদে কোন কত টাকা লেগে থাকে। এখানে বলা হয়েছে 1 থেকে 7 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা, এবং 8 থেকে 10 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 56 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। SMS এর সিস্টেম সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, SMS করতে হবে DGDA space ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16333 এই নাম্বারে, এবং একটি রিপ্লাই SMS আসবে, এটাতে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম আসবে এবং টাকা 112/56 উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি হিসেবে 112 টাকা/56 টাকা চার্জ কাটবে, এবং আপনার পিন নাম্বার দেওয়া হবে। তারপর কনফার্ম করার জন্য DGDA স্পেস ইয়েস স্পেস লিখে পিন দিয়ে সেন্ড করতে হবে 16333 নাম্বারে, এটাতে 2টি SMS আসবে। তারপর বলা হয়েছে দ্বিতীয় SMS এ লিখতে হবে DGDA স্পেস ইয়েস লিখে লিখে স্পেস দিতে হবে, এবং পিন দিয়ে সেন্ড করতে হবে 16333 নাম্বারে। এখানে বলা হয়েছে যে আবেদনপত্র সংক্রান্ত কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনারা যোগাযোগ করার জন্য বলা হয়েছে www.dgta.teletalk.com.bd, এটিতে আপনারা গিয়ে সমস্যার সমাধান করতে পারবেন। এবং প্রয়োজনীয় তথ্যের জন্য বলা হয়েছে section1@dgta.gov.bd এবং vas.query@teletalk.com.bd এ ইমেল করে অথবা যে কোনো টেলিটক নাম্বার হতে 1-to-1 কল করে জানা যাবে। এবং সর্বশেষ বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। অর্থাৎ প্লেয়ার্স এখানে কর্তৃপক্ষ যে ডিসিশন নেবে সেটাই মানতে হবে আবেদন সংক্রান্ত যে কোনো বিষয়াদি নিয়ে। তো ব্যাস এই ছিল আজকে জেলা ওষুধ প্রশাসন বিভাগের চাকরি নিয়োগ বিজ্ঞাপন। অন্য আরেকদিন আসবে অন্য একটি ভিডিও।